ভাই তোমার এইটা কোথায়? যে 2012 সালের যেটা ছিল এটা দাও তো ভাই। ভালো আছেন? জি, সালাম আলাইকুম। আলাইকুম। এনএম এটা কি? 10,000 টাকা। এত টাকা কিসের জন্য? একটা ইউনিভার্সিটির ছেলে, রোজ বিকালে আমার ছেলে প্রাইভেট থেকে পড়ে আসবে আর ডাকাডাকি শুরু করবে। এই মসজিদে চললো তো যাই নামাজ পড়ে আসি। আমার ছেলে খেলার টাইম পায় না আর বলে মসজিদে নামাজ পড়তে যাবে, বলেন তো কেমন লাগে? আরও একটা প্রাইভেট থেকে সন্ধ্যার পর নামাজ কখন পড়বে? পরে একসঙ্গে করে নিলেই তো হয়। এই টাকাটা দিচ্ছি আপনাকে, আপনি কাজ করে দেন। ওকে শীঘ্রই অ্যারেস্ট করা লাগবে, আমার দরকার ওকে জেলে আমি দেখতে চাই। চাকরি টাকরি করে না তো, স্টুডেন্ট মানুষ, অত ট্রান্সফার করা যাবে না। আপনাকে সুপারিশ দিচ্ছি, 10,000 টাকা দিচ্ছি আপনি এই মুহূর্তে ওকে গ্রেপ্তার করে জেলে ঢোকান। কিন্তু স্যার একটা কথা, ওকে অ্যারেস্ট করব কিসের জন্য? ওর ব্যাপারে তো কোনো আইনানুক ব্যবস্থা নেওয়ার কোনো নিয়ম নেই তো? ওই তো খারাপ কিছু বলেনি, নামাজের কথাই তো বলেছে। আর ওর ব্যাপারে কোনো মানে অপরাধের কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই যে সে কোনো অপরাধ করেছে। তো আপনি তো হিন্দু না যে আপনাকে নামাজ পড়তে যেতে বলেছে, তাই হয়তো বা ওকে অ্যারেস্ট করতে পারি বা কিছু একটা বলতে পারি। তো 10,000 টাকা কাকে দিতে চাচ্ছেন? আচ্ছা, গতকাল আপনার বাসায় একজন ভিক্ষুক গেছিল, ওনাকে কি টাকা দিয়েছেন আপনি? না। তাহলে এই যে আজকে সকালে মনে হয় গেছে আপনার বাসায় একটা ভিক্ষুক, টাকা দিয়েছেন? না 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 দেননি। তো এই যে আমাদের স্টেশনের বাইরে দেখেন বোরকা পরা মহিলা বসে আছেন, ওনাকে আছে, ওনাকে পারলে 10,000 টাকাটা দিয়ে দেন। ওনার ছোট ছেলের কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগবে, 15,00,000 টাকা লাগবে তাই বলছে। মানে এত টাকা কেন লাগবে বুঝে পাচ্ছি না, হয়তো বা জোগাড় টোগাড় করেছেন। বাকি 10,000 টাকা আপনি দেন, আর যদি বাকি পারেন তো দিতে পারেন, ঠিক আছে? আপনারা বড় লোক মানুষ তো, আমি দিয়েছি আমার সামর্থ্য মোতাবেক। শুনেন, আপনারা টাকা গিলার জন্য জন্মেছেন, এর বেশি একটাও কথা বলবেন না। আমি 10,000 টাকা দিচ্ছি, আমি কাজটা হয়ে গেলে আরও 10,000 টাকা দিব। আপনি এই মুহূর্তে ওই চ্যাংড়াকে অ্যারেস্ট করে নিয়ে আসেন, ওকে এক্ষুনি সেলে ঢুকান। আল্লাহ তাআলার মতো মহান উপাস্য সত্তার আমি গোলামি করতে পারি না, তা আপনার মতো সামান্য মাখলুকাতের আমি গোলামি কেন করতে যাব? ঘুষ গ্রহণ করবেন না, ঘুষ দিবেন না, কেননা তা আপনাকে অবশ্যই জাহান্নামে প্রেরণ করবে।